আলজারি জোসেফের জোরালো বলে শরীফুল ইসলামের শরীরে আঘাত, ব্যথায় কাতরাতে থাকেন এই টাইগার পেসার। মাঠে আসতে হয় ফিজিওকে, লম্বা সময় ধরে চলে পরীক্ষা নিরীক্ষা, কনকশনের পরীক্ষাও দিতে হয় তাকে। শেষ পর্যন্ত পুরোপুরি সুস্থ হতে পারেননি শরীফুল। 9 উইকেট হারানো বাংলাদেশ তখন ইনিংস ঘোষণা করে পরাজয় মেনে নেয়। আগের ইনিংসেও 9 উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ, ফলে কোনো ইনিংসেই অলআউট না হয়েও 201 রানের বড় পরাজয় বরণ করতে হলো বাংলাদেশকে। 334 রানের বড় লক্ষ্য তারা করতে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে বাংলাদেশ, কিন্তু ইনিংসের শুরু থেকেই উইকেট হারানোর মেলা টাইগার ব্যাটারদের। কেমার রোচের বলে বোল্ড হয়ে বিদায় নেন জাকির হাসান, এই ওপেনার রানের খাতায় খুলতে পারেননি। সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন মাহমুদুল হাসান জয়, 10 বল থেকে 6 রান করেন তিনি। কেমার রোচের দ্বিতীয় শিকার হয়ে বিদায় নেন শাহাদাত হোসেন দীপু, রিভিউয়ে তার ক্যাচ আউট আদায় করেন ক্যারিবীয়রা। দীপুর ব্যাট থেকে দল পায় মাত্র 4 রান, দুর্দান্ত বোলিংয়ের পর চোখ ধাঁধানো ক্যাচে কেমার রোচ নিজের তৃতীয় শিকারে পরিণত করেন মুমিনুল হককে। তখন মাত্র 23 রানের মধ্যেই 4টা উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। দলের বিপদ আরও বাড়ে লিটন দাসের বিদায়ে, শামার জোসেফের বলে পুল করতে গিয়ে ধরা পড়েন আলজারি জোসেফের হাতে। বিদায়ের আগে ওয়ানডে স্টাইলে 18 বল থেকে 22 রান করেন লিটন। এরপর জাকেরকে সাথে নিয়ে মেহেদি হাসান মিরাজ গড়ে তোলেন জুটি, তবে 50 রান থেকে 5 রান দূরে থাকতেই সিলসের শিকার মিরাজ, হতাশ হয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর 5ম দিনে জাকেররা কোনো প্রতিরোধ গড়তে পারেননি, দ্বিতীয় ইনিংসে 132 রান করা বাংলাদেশ হারে 201 রানের বড় ব্যবধানে।